हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के भिडियोर माध्यम देखे नब ऑयल इंडिया लिमिटेड पक्ष के क्योंकि एक रिक्रुटमेंट नोटिफिकेशन बेर करा हुए चे, जेटा आमी आपने सामने खुले रेखे अपना ऑन स्क्रीन देखते तो अपना एखे डेटाओ देखते तो जैक एखे आवेदन करते अपना की लागे कत योग्यता प्रयोजन एखे कत टा वेतन रही है गेट थ्री अनुजाई तपर की पोस्ट रही है से टोटलटाई अपने डिसकस कर देव और एखे आवेदन फी कम ही लागे ना और जरा जेनारे और ओबीसी रही है तरज क्योंकि सामान्य परमाण आवेदन फी लागे। तो जैक प्रथम जो दिए ग्रेड थ्री अनुजाई अपना पे स्केल जो थको देखो 26,600 থেকে 90,000 টাকা অবধি কিন্তু আপনার বেতন হতে পারে। তো পোস্ট কিন্তু এখানে একটাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, পোস্ট কোড যেটা সেটা কিন্তু এখানে লেখা আছে আর পোস্ট নেম যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেখানে কিন্তু বলা আছে ক্লার্কস কাম কম্পিউটার অপারেটর, এটা কিন্তু পোস্ট। আর এখানে কিন্তু আপনাকে যদি আবেদন করতে হয় তাহলে 10+2 ইন এনি স্ট্রিম ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেটা আপনি যে কোনো স্ট্রিম নিয়ে হতে পারে আর যে কোনো ইউনিভার্সিটি গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনার হতে পারে। তারপরে দেখুন এখানে কি বলছে, পাস্ট ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস অফ মিনিমাম 6 মান্থ ডিউরেশন, অর্থাৎ 6 মাসের কিন্তু আপনার মিনিমাম যে কম্পিউটার সার্টিফিকেট সেটা কিন্তু থাকতে হবে আর শুড বি ফুললি কনভার্সেন্সড উইথ দ্য এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ারপয়েন্ট ইটিসি, অর্থাৎ এখানে বলছে আপনাকে কিন্তু ফুললি যে মাইক্রোসফট অফিসের যে প্যাকেজ রয়েছে যেখানে কিন্তু মাইক্রোসফট অফিস থাকে, মাইক্রোসফটের ওয়ার্ড থাকে, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট থাকে, মাইক্রোসফট এক্সেল থাকে, অর্থাৎ মাইক্রোসফটের অফিসের যে প্যাকেজ সেটাতে কিন্তু আপনার ভালো দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখুন এখানে এখানে কি বলেছে, নং অফ ভ্যাকেন্সি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তো 120টা আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে কিন্তু এসসি যারা রয়েছে তাদের জন্য 8টা রয়েছে, যারা এসটি রয়েছে তাদের জন্য 14টা রয়েছে, ওবিসি যারা রয়েছে নন ক্রিমিনাল যারা তাদের জন্য কিন্তু 32টা রয়েছে, আর ইডাব্লিউএস যারা রয়েছে তাদের জন্য 12টা, আর আনরিজার্ভ যারা রয়েছে তাদের জন্য কিন্তু 54টা। এই টোটাল কিন্তু 120টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এজ লিমিট যেটা রয়েছে এজ অন দ্য এই ডেটের মধ্যে দেখুন 15/8/2021 মধ্যে, অর্থাৎ যেদিন আবেদনটা শেষ হয়ে যাচ্ছে সেদিনকার অনুযায়ী কিন্তু আপনার যারা যারা জেনারেল রয়েছেন তাদের কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, আর যারা এসসি এসটি রয়েছে তাদের 18 থেকে 35, আর যারা ওবিসি নন ক্রিমিনাল রয়েছে তাদের জন্য কিন্তু 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপরে আমরা এখানে দেখে নেব যে কিভাবে এক্সামটা নেওয়া হবে। তো আমি বলে রাখি একটা রিটেন টেস্ট এক্সাম নেওয়া হবে, যেটা কিন্তু এখানে দেখুন এবিসি করে আপনাদের বলে দিয়েছে, এখানে কিন্তু কত কি নাম্বার থাকবে সেটা বলে দেওয়া হয়েছে। আর আপনাদের যে আবেদন সে প্রসেসটা কি থাকবে আমি আপনাদের একটু দেখাই, হাউ টু অ্যাপ্লাই যেটা করতে হবে, অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করবেন। একটু নিচের দিকে আসলে কিন্তু যে আপনারা পেয়ে যাবেন যে হাউ টু অ্যাপ্লাই, এখানে কিন্তু ফুললি যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে, যেটা কিনা 1 তারিখ থেকে শুরু রয়েছে জুলাই মাসের, আর সেটা কিন্তু শেষ হয়ে যাবে 15/8, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে লেখাই আছে। তো এর মধ্যেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, আবেদনটা করে নিতে হবে। তো দেখুন একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশনস ফি যেটা লাগবে আপনাদের, তো এখানে বলে দিয়েছে এই নাম্বার করে ফর জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস তাদের জন্য কিন্তু 200 টাকা লাগবে, আর সাথে যেটা সার্ভিস চার্জ কেটে থাকে অর্থাৎ এক্সট্রা একটু জিএসটি তারপরে ব্যাংক চার্জ গেটওয়ে চার্জ এগুলো কাটে, হয়তো 5-7 টাকা আরও এক্সট্রা আপনার কাটবে, 30 টাকা হাইলি কাটতে পারে এরকম, মানে ম্যাক্সিমাম 30 টাকার মতো কাটতে পারে, 230 টাকার মতো আপনার আবেদন হতে পারে। তো যাই হোক, আর যারা এসসি এসটি ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকম আবেদন ফি লাগছে না, অর্থাৎ ফ্রি থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবার কথা হচ্ছে আপনারা আবেদনটা করবেন কিভাবে। তো দেখুন এই যে এখানে একটা লিংক দিয়েছে, এটাতে ক্লিক করে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো আমি দেখুন ওয়েবসাইটটা আপনাদের জন্য খুলে রেখেছি, এখানে আসার পরে আপনারা প্রথমে দেখতে পাবেন যে এখানে ক্লিক করলে প্রথমে আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন, তারপরে আপনারা দেখতে পাবেন এখানে ইম্পর্টেন্ট ডেট যেগুলো রয়েছে সেখানে কিন্তু দেওয়া আছে, আর আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু এখানে দেখুন বলে দেওয়া আছে, পিডিএফ ফাইল করে বলা আছে, আপনি নিজে নিজে দেখে নিতে পারেন যে কিভাবে আপনি আবেদন করতে পারবেন। তারপরে যদি আপনার প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা আমাকে বলতে পারেন যে দাদা কীভাবে আবেদন করতে হয় আমাদের বলে দিন, তাহলে কিন্তু আমি করে দেবো, কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদের বলি যদি প্রবলেম হয় তাহলেই বলবেন, কারণ আপনাদের প্রবলেমটাই সলভ করা হচ্ছে আমার কাজ। যদি আপনাদের মনে হয় যে আপনারা আবেদন করতে পারবেন না বা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি কিন্তু চেষ্টা করবো আপনাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হয় সেটা কিন্তু কীভাবে দেখানো যায় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন এখানে ইম্পর্টেন্ট ডেট যেগুলো রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইম্পর্টেন্ট ডেট রয়েছে, তো আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। তো হোমের মধ্যে যদি থাকেন, হোমের মধ্যে থেকে এই যে লাস্টে দেখুন এখানে একটা রেড কালার রেজিস্টার নাও রয়েছে, এখানে ক্লিক করে আপনাদের যে ডিটেলস সেটা কিন্তু এখানে ফিল করে আপনারা আবেদনটা করে নিতে পারেন। তো আমি আপনাদের যেরকমটা বললাম, যদি আপনাদের প্রয়োজন হয় যে কীভাবে আবেদনটা করতে হবে, কোথায় কী ক্লিকতে হবে, তাহলে আমাকে বলবেন, আমি কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা হয়তো কালকেই বানিয়ে দেবো।